জঙ্গিরা যখনই সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, আমাদের যারা গোয়েন্দা নিয়ে কাজ করে, জঙ্গিদের নিয়ে আমরা আমাদের যে সকল সংগঠন কাজ করে, যে সকল সংস্থা কাজ করে, তারা কিন্তু সক্রিয় আছে। যখনই তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, সাথে সাথে আমরা কিন্তু তাদেরকে নিষ্ক্রিয় করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। এবারও এটা হয়েছে এবং আমরা আশা করি, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে সক্ষমতা আছে, যে সামর্থ্য আছে, জঙ্গিরা যেখানেই সংগঠিত হতে চেষ্টা করবে, আমরা সাথে সাথে তাদেরকে আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি বলি যে আমরা সবসময় তাদের চেয়ে অনেক এগিয়ে থাকি এবং তাদের সংগঠিত হওয়ার খবর আমরা পেয়ে যাই এবং যত দুর্গম অঞ্চলেই তারা করুক সেই খবর আমরা তথ্য পেয়ে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করছি এবং তাদেরকে সংগঠিত হওয়ার যে কোনো চেষ্টা আমরা রুখে দিতে সক্ষম বলে আমরা মনে করি। জামায়াত ইসলামের নেতা এবং মানবতাবাদের বিরোধী অপরাধে দণ্ডিত দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে অস্থিতিশীল পরিস্থিতি হওয়ার চেষ্টা হচ্ছে এবং তারা নানান ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে, সে বিষয়ে আপনাদের আসলে অবস্থানটা কী থাকবে? আপনারা জানেন, আপনারা দেখেছেন যে ওই দিন রাতে যে অবস্থা হয়েছিল, তারা প্রথমে বলেছিলেন যে একটা জানাজা করতে চান, তো ডিএমপি কমিশনার সাহেব এর আগে বলেছেন যে তাদেরকে একটা জানাজা করে দেওয়া, রাতের বেলা তাদেরকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তারপর একটা জানাজা করার জন্য সময় দেওয়া হয়, কিন্তু তারা সেই জানাজা করেননি। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য, আমরা আমাদের পর্যাপ্ত, যেটা আমি সবসময় বলে থাকি, আমাদের প্রশিক্ষণ আছে এবং আমরা আমাদের যত ধরনের প্রস্তুতি আছে, জনবল আছে, ইকুইপমেন্ট আছে এবং লজিস্টিক্স আছে, যে কোনো ধরনের এই ধরনের আইনশৃঙ্খলা জড়িত চ্যালেঞ্জ যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।